হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক আমি আগের ভিডিওতে চেস্ট এক্স রেও বলে দিয়েছি অ্যাপডোমেনের ওপরেও একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি তো আজকে আমি এসছি স্পাইনের ওপরে একটু আলোচনা করতে তো আজকের ভিডিওতে আমি সার্ভাইকাল স্পাইনের বেসিক অ্যানাটোমি আর সার্ভাইকাল স্পাইনের রে নিয়ে একটু আলোচনা করবো প্রথমে আমি একটু বেসিক পরিচয়টা দিয়ে দিই স্পাইনের সার্ভাইকাল স্পাইনের আমাদের স্পাইনাল কলমের উপরের দিকের সাতটা আলাদা আলাদা হার নিয়ে সারভাইকাল স্পাইন তৈরি হয় এই হারগুলোকে আমরা সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এরমভাবে নাম দিয়ে ডাকি এভাবে ইন্ডিকেট করি আর কি তো সি ওয়ান সি টু সি সেভেন এই তিনটে হার বাকিদের থেকে একটু আলাদা শেপের হয় একটু আলাদা ফিচার্স হয় তাই এদেরকে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা বলে আর সি থেকে সি সিক্স এরা একই ধরনের বেসিক ফিচার্সগুলো একই ধরনের হয় তাই এদেরকে টিপিক্যাল ভার্টিব্রা বলে সি স্পাইনের একটা ন্যাচারাল কার্ভেচার থাকে যেটাকে বলা হয় লডোটিক কার্ভ উপরের সার্ভাইকাল ভার্টিব্রাগুলো বেশি ছোট হয় আর মোবাইল হয় বেশি আর মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর নিচের দিকের ভার্টিব্রাগুলো তুলনামূলক বড় হয় আর মাথার যে পুরো ভারটা সেটাকে ধরে রাখে প্রথমেই বলেছি সি থ্রি থেকে সি সিক্স এই ভার্টিব্রাগুলো বেসিক ফিচার্সগুলো এক তাই এদের টিপিক্যাল ভার্টিব্রা বলে এর মাঝের এই মোটা অংশটা এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি এটা স্পাইনের সামনের দিকের অংশটা আর এটার বেশিরভাগ কাজ হলো হেভি লোডকে বের করতে হেল্প করা আর পিছনের দিকে ভার্টিব্রার আর্চে দুটো পেডিক্যাল আর দুটো ল্যামিনি থাকে আর পেছনের এই লম্বা যে অংশটা এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস এছাড়াও দুপাশে আমরা ট্রান্সভার্স প্রসেস দেখতে পাচ্ছি আর ভার্টিব্রাল ফোরামিনের মাঝে স্পাইনাল কড প্রোটেক্টেড থাকে সি স্পাইন সি স্পাইনের সি ওয়ান আর সি টু হলো অ্যাটিপিক্যাল ভার্টিব্রা সি ওয়ান ভার্টিব্রাকে আমরা বলি অ্যাটলাস এটা স্কালের অক্সিপিটাল বোনের সাথে কানেক্টেড থাকে আর স্কালের বেস্কটাকে সাপোর্ট দেয় এই অংশটাকে আমরা অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট বলি মাথার সামনে আর পিছনের দিকে যে মুভমেন্টটা এখানে কন্ট্রোল হয় আর সি টু ভার্টিব্রাকে আমরা বলি অ্যাক্সিস এটা খানিকটা পাখির মতো দেখতে এর মাথার অংশটাকে ডেন্স বলে এর ডেন্স পার্টটা অ্যাটলাসের রিংয়ের ভিতরে ঢুকে থাকে আর যে জয়েন্টটা তৈরি হয় এখানে এটাকে বলা হয় অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট এই জয়েন্টটা মাথার রোটেশনাল যে মুভমেন্টটা সেটা করতে হেল্প করে সি সেভেন টিপিক্যাল ভার্টিব্রেলের মতো এর আলাদা কিছু নেই কিন্তু স্পাইনাস প্রসেসটা বাকিদের থেকে অনেক বড়ো হওয়ায় এটাকে একটু আলাদা দেখায় সি সেভেনকে আমরা অ্যাটিপিক্যাল ভার্টিব্রার মধ্যেও ইনক্লুড করতে পারি আর সি সেভেন হলো সার্ভাইকাল যতগুলো ভার্টিভরা বললাম এই সাতটার মধ্যে সবথেকে বড়ো হলো সি সেভেন এবারে আমরা আলোচনা করব সার্ভাইকাল স্পাইনের এক্স রে নিয়ে এক্স রে কেন করা হয় এ সমস্ত সার্ভাইকাল স্পাইনের ইন্ডিকেশন হলো সার্ভাইকাল স্পাইন কেন করা হবে তার ইন্ডিকেশনগুলো হলো মেনলি আমি কয়েকটা বলছি যেমন ধরো ট্রমা লিম পেন ডিজেনারেটিভ কোনো চেঞ্জেস সেটা দেখার জন্য বা কোনো ফরেন বডি কেউ খেয়ে ফেলেছে সেটা দেখার জন্য আমরা সি স্পাইনের এক্সরে করি বা সি স্পাইন রিজিয়নের সার্ভাইকাল রিজিয়ানের এক্সরে করি সি স্পাইনের এক্স রেতে আমরা মেনলি খুব প্রচলিত তিনটে ভিউ আমরা নিই প্রথম হচ্ছে ল্যাটেরাল যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে এপি আর ওপেন মাউথ ভিউ সি স্পাইনের ল্যাটেরালকে ল্যাটেরালে আমরা সব থেকে বেশি ইনফরমেশন পাই তো সি স্পাইনের যে ল্যাটারাল এক্স রেতে আমরা সি ওয়ান থেকে সি সেভেন অথবা কিছু কিছু ক্ষেত্রে খুব রোগা পেশেন্ট হলে টি ওয়ান টি ওয়ান অবধি দেখা যায় মানে থোরাসিক প্রথম ভার্টিভ ডাটা ওইটাও দেখা যায় আর টি ওয়ান সাধারণত দেখার জন্য সুইমার্স ভিউ করে কিন্তু আমরা সি স্পাইনের যে ল্যাটারাল তাতে আমরা সি ওয়ান থেকে সি সেভেন অব্দি দেখতে পাবো বা দেখানো উচিত আর এছাড়া আমরা এটাতে কি দেখতে পাবো এটাতে স্পাইনের যে লডোটিক যে কার্ভেচারটা সেটা ঠিক আছে কিনা সেটা বুঝতে পারব এছাড়া স্পাইনের মাঝের যে গ্যাপগুলো বা ইন্টারভার্টিব্রাল স্পেস সেটা দেখতে পাবো যে ওটা ঠিক আছে না কমে গেছে সি থ্রি থেকে সি সেভেন ভার্টিব্রাগুলোকে ভার্টিব্রাগুলোর দুপাশে আনকোভার্টিব্রাল জয়েন্টস থাকে যা ঘাড়ের সামনের আর পিছনে যে সাইড বেন্ডিং মুভমেন্টটা সেটা কন্ট্রোল করে আর এই অঞ্চলে যখন বয়স বাড়ে আর কি তখন বনি স্পার তৈরি হয় বোন স্পারগুলো তৈরি হওয়ার ফলে ফোরামিনাল স্টেনোসিস হয় আর এর ফলে কাছাকাছি থাকা যে স্পাইনাল নার্ভগুলো তার উপরে প্রেশার পড়ে তার উপরে চাপ বাড়ে এর ফলে কি হয় পেশেন্ট ঘাড়ে কাঁধে আর হাতে ব্যথা অনুভব করে বিশেষ করে টিংলিং একটা সেনসেশন হয় মনে হয় যে ব্যথাটা ওপর থেকে নিচের দিকে আঙুল অবধি নেমে আসছে এরকম একটা ফিল করে আর কি পেশেন্ট এছাড়া ফ্যাসেট জয়েন্টের অস্টিঅর্থারাইটিস হলেও পেশেন্টের ক্রনিক নেক পেন দেখা যায় আচ্ছা এবার চলে আসি আমরা সি স্পাইনের এপিতে সি স্পাইনের এপিতে আমরা স্পাইনের দুপাশের তো ট্রান্সভার্স প্রসেস দেখতেই পাচ্ছি খুব ভালোভাবে এ আর মাঝে যে ডটগুলো সেগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস ওর শ্যাডোগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়া মাঝে খুব প্রমিনেন্টভাবে কালো যে দাগটা নেমে গেছে সেটা ট্র্যাকিয়া আর এপিভিউতে আমরা একটা খুব কমন জিনিস দেখতে পাই কিছু কিছু পেশেন্টের মধ্যে মোটামুটি খুব কমন না হলেও দেখা যায় সেটা হচ্ছে সার্ভাইকাল রিপ সার্ভাইকাল রিব ডিটেক্ট করা সার্ভাইকাল স্পাইন এপিতে খুব কমন আমরা অনেকেরই পেশেন্টের দেখেছি সার্ভাইকাল রিব কিছুই না সার্ভাইকাল রিব হচ্ছে সি সি সেভেনের যে ট্রান্সভার্স প্রসেসটা সেটা কারুর কারুর ক্ষেত্রে খুব বড় হয়ে যায় খুব লম্বা হয়ে যায় এর ফলে সেটা কি হয় পেশেন্টকে ব্যথা দেয় ওটা তো খুব বড়ো হয়ে গেলে ওটা অপারেশন করে ঠিক করতে হয় অথবা অন্যান্য পেনকিলার খেয়ে ব্যথা কমাতে হয় যাই হোক আর লাস্ট ভিউ হচ্ছে ওডোনডয়েড প্রসেস মানে ওডোনডয়েড ভিউ বা ওপেন মাউথ ভিউ এটাতে আমরা কি দেখব এটাতে আমরা দেখব সি ওয়ান আর সি টু মেনলি আমরা এই দুটো দেখার জন্যেই এই এক্সরেটা করি সি ওয়ান আর সি টুতে যদি কোনো ফ্র্যাকচার থাকে সেটা এক তো ল্যাটারালে বুঝতে পারবো এবং তারা একটা অন্য ভিউ হচ্ছে সি স্পাইনের যে ওপেন মাউথ ভিউ সেটা সেখানে আমরা কি করি পেশেন্টকে হা করিয়ে দিই এবং তার ফলে ওই হায়ের ভিতর দিয়ে মুখ খুলে দিই মুখ খুলে দিলে ওই হায়ের ভিতর দিয়ে আমরা যখন এক্স রে করবো তখন ওই হায়ের ভিতর দিয়ে আমরা সি ওয়ান সি টু এই দুটোকে দেখতে পাবো এদের কোনো ফ্র্যাকচার যদি যদি থাকে ইজিলি ধরা পড়ে যায় আর এছাড়া যেটা দেখা যায় ম্যান্ডিবেলটাও খুব ভালোভাবে দেখা যায় ম্যান্ডিবেলও যদি কোনো ফ্র্যাকচার থাকে ইজিলি ধরা পড়ে যায় তো একদম শর্টে আমি করে দিলাম বেশি বড় করব না সবার একটা ধৈর্যের ব্যাপার থাকে সবাই এতক্ষণ ধরে কোনো ভিডিও দেখে না সাধারণত তো ওই জন্য আমি একটু শর্ট রাখার চেষ্টা করছি ভিডিওগুলো সো এই হলো আমার সিস পাইনের ভিডিও আর এরপরে আমি স্পাইনের উপরে চেষ্টা করছি আরও ভিডিও আনার অথবা অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও আনব সো কিপ ওয়াচিং থ্যাংক ইউ